সুস্বাগতম। ওয়াইটিএস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। এপারে গল্পের কথক হিসাবে রয়েছি আমি মিস্টার আশিস, ওপারে আপনারা শ্রোতা হিসাবে রয়েছেন। আজ আমি আপনাদের কাছে প্রথম ভারতীয় বাঙালি মহিলা চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায় সম্পর্কে দু চারটি কথা বলবো। এই কাদম্বিনী গঙ্গোপাধ্যায় হলেন প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক। তখনকার দিনের নানা ধরনের সামাজিক বাধা ছিল এই ডাক্তার হওয়ার পিছনে প্রধান অন্তরায়। তিনি একজন সফল চিকিৎসক হয়ে তো ছিলেন, কিন্তু তার এই যাত্রা পথে এসেছিল অনেক বাধা। 1862 সালের 18 জুলাই কলকাতার এক উদার ব্রাহ্ম পরিবারে তার জন্ম হয়। বাবা ছিলেন ব্রজকিশোর বসু, ভাগলপুর জেলার সরকারি স্কুলের প্রধান শিক্ষক। তাদের আদি বাড়ি ছিল বরিশাল জেলার চাঁদপুর গ্রামে। কাদম্বিনী এন্টালির বেনিয়াপুকুর লেনে অবস্থিত হিন্দু মহিলা স্কুলে ভর্তি হয়েছিলেন। তারপর তিনি এলেন নারী শিক্ষা নিকেতনে। পরবর্তীকালে অবশ্য এই স্কুল বেথুন স্কুল নামে পরিচিত হয়। সেই সময় ভারতবর্ষে মহিলাদের উচ্চশিক্ষার কোনো রকমই সুযোগ ছিল না, মহিলাদের কোনো পরীক্ষায় বসতেই দেওয়া হতো না। শেষ পর্যন্ত কাদম্বিনী অনেক লড়াই করে একটির পর একটি বাধা অতিক্রম করতে থাকেন। তার এই অসম সাহসিকতাপূর্ণ অভিযান দেখে আমরা তো একেবারেই অবাক হয়ে যাই। কাদম্বিনী তার স্বামী দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে এ বিষয়ে কিন্তু প্রবল সাহায্য এবং সহযোগিতা পেয়েছিলেন। দ্বারকানাথ ছিলেন এক আলোকপ্রাপ্ত বাঙালি, যিনি তৎকালীন বাংলাদেশের বুকে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলেছিলেন। শেষ অবধি কাদম্বিনী এক সরকারি সিদ্ধান্ত অনুসারে মেডিকেল কলেজে ভর্তির তো সুযোগ পান, কিন্তু সেখানে গিয়েও তাকে পড়তে হয় নানা বাধার সামনে। 1888 সাল LMS পরীক্ষায় তিনি কিন্তু সফল হতে পারেননি। শেষ অবধি অবশ্য বোঝা গেল এটা ছিল কিছু মানুষের ষড়যন্ত্রের ফলাফল। পরবর্তীকালে কাদম্বিনী ইডেন হাসপাতালে চিকিৎসক হিসাবে যোগ দেন। তিনি এক বিশিষ্ট মহিলা চিকিৎসক হিসাবে যথেষ্ট খ্যাতি ও সুনাম অর্জন করেছিলেন। পরবর্তীকালে চিকিৎসাশাস্ত্রে উচ্চশিক্ষার জন্য তিনি গিয়েছিলেন ইংল্যান্ড, সেখান থেকেও তিনি উপাধি লাভ করেন। তিনি হলেন ভারতের প্রথম বিলাতি উপাধিকারী মহিলা চিকিৎসক। তিনি ছিলেন বহু গুণের অধিকারী। পড়াশোনার সাথে সূচিশিল্প ছিল তার অসামান্য দক্ষতা। তিনি উচ্চশিক্ষার জন্য বিলেতে থাকাকালীন আমেরিকায় একটি শিল্প প্রদর্শনীতে গিয়েছিলেন। সেখানে গিয়ে ভারতীয় সূচিশিল্পের যে নমুনা প্রদর্শন করেছিলেন তা দেখে বিদেশিরা তো হতবাক। এইভাবে তিনি ভারত সংস্কৃতির একজন দূত হয়ে ওঠেন। দেশে ফিরে কাদম্বিনী ইডেনে ফিমেল হাসপাতালের চিকিৎসক রূপে কাজ করেন। তাছাড়া ক্যাম্বেল মেডিকেল কলেজে তিনি অধ্যাপনাও করেছিলেন। পরে চাকরি ছেড়ে নিজের মতো করে স্বাধীন চিকিৎসা ব্যবসা শুরু করে দেন। অল্প সময়ের মধ্যে তিনি যথেষ্ট যশ লাভ করেন। শুধু নেপাল থেকে আসতেন তার কাছে চিকিৎসা করাতে। তার স্বামী ভারতের জাতীয় আন্দোলনের অন্যতম নেতা হয়ে ওঠেন। স্বামীর সংস্পর্শে এসে কাদম্বিনী ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতি আকর্ষণ বোধ করতে থাকেন। পরবর্তীকালে ধীরে ধীরে তিনি প্রত্যক্ষ রাজনীতির জগতে এসেছিলেন। একসময় তিনি কংগ্রেসে যোগও দিয়েছিলেন। তার সঙ্গে সঙ্গে ভারতীয় জাতীয় কংগ্রেসের দল বেড়ে উঠতে থাকে। স্বর্ণকুমারী দেবী, পণ্ডিত রমা বায়, রানা ডে, বিদ্যাগৌরী নীলকণ্ঠ, শ্রীমতী নিকম্ব, এরা সবাই তার সাথী হয়েছিলেন। কংগ্রেস অধিবেশনে কাদম্বিনী গাঙ্গুলী সভাপতি ফিরোজ শাহ মেহতাকে ধন্যবাদ জানিয়ে ইংরেজি ভাষায় একটি সুন্দর ভাষণ দিয়েছিলেন। কাদম্বিনী কংগ্রেসের মহিলা সংগঠনের অন্যতম নেত্রী হয়ে ওঠেন। পরবর্তীকালে তিনি সমাজসেবামূলক কাজে যোগ দিয়েছিলেন। এইভাবে কাদম্বিনী এক আলোকপ্রাপ্তা রমণী হিসাবে ভারতীয় সমাজে তথা ভারতীয় নারী সমাজের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। অবশেষে আসে সেই দিন, 30 অক্টোবর 1923 সাল। তিনি আমাদের সবাইকে কাঁদিয়ে পরলোক গমন করেন।